अतिरिक्त क्लास करते राजी हननी स्कूलेर ही एक महिला शिक्षिका और एते सेई महिला शिक्षिका के मारधर करार अभियोग उठल स्कूलेर ही प्रिंसिपालेर बिरुद्धे। घटनास्थल शुक्रवार विशालगढ़ इंग्लिश मीडियम एच एस स्कूले। अभियुक्त प्रिंसिपाल चंदन कुमार देवनाथ तिनी विशालगढ़ इंग्लिश मीडियम एच एस स्कूलेर प्रिंसिपाल। एदिन विशालगढ़ इंग्लिश मीडियम एच एस स्कूलेर एई घटनाय प्रबल समालोचनार झड़ उठेछे। শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সুশিক্ষা লাভ করে থাকে, কিন্তু সেই শিক্ষক সমাজের একাংশের এমন আচরণ মাঝে মাঝে সামনে আসে, তখন গোটা শিক্ষা মহলকে লজ্জায় ফেলে দেয়। সেই রকমই এক ঘটনা সামনে এলো শুক্রবার। ঘটনাস্থল বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে স্কুলেরই এক মহিলা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে শুক্রবার এই স্কুলের এক মহিলা শিক্ষিকাকে অতিরিক্ত ক্লাস করার জন্য নির্দেশ দিয়েছিলেন বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের প্রিন্সিপাল চন্দন কুমার দেবনাথ। সূত্রে জানা গেছে অতিরিক্ত ক্লাস অস্বীকার করেন সেই মহিলা শিক্ষিকা, আর এতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন স্কুলের প্রিন্সিপাল চন্দন কুমার দেবনাথ। শিক্ষকের মর্যাদা ভুলে গিয়ে সেই মহিলা শিক্ষিকাকে মারধর করেন বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের প্রিন্সিপাল চন্দন কুমার দেবনাথ বলে অভিযোগ। এই ধরনের অভিযোগ পেয়ে অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারিক সহ শিক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দলের সদস্যরা দ্রুত সেই বিদ্যালয়ে ছুটে যান। গোটা বিষয়টি নিয়ে প্রায় ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে সেই মহিলা শিক্ষিকার পরিবার বিষয়টি জানার পর তার বাবা স্কুলে এসে সেই মহিলা শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। এদিকে স্কুলে আসা প্রতিনিধি দলের সদস্য অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারিক অ্যান্থনি দেববর্মার কথায় কিছুই যেন হয়নি এমন কথা উঠে আসে। তখন থেকে হয়েছে বলে এক কথা শুনেছি, আর কিছু শোনা নাই, শুনি নেই, মানে প্রবলেম এক কথা শুনি আমরা কি হচ্ছে বলে আমরা দেখতে আসতাম আর কি। এসে কি দেখলেন? এসে তো দেখলাম আসলে প্রবলেম কিছুই নেই। আমরা তো সব ম্যাডাম স্যার ম্যাডামকে জিজ্ঞেস করেছি, এইচএমএ থেকে লিখিতেও নিয়েছি, এসএমএ জিজ্ঞেস করেছি, আমি একানে আমাদের বিষয় আয়েসও আছি আর আমাদের লোক আমার অফিসের লোক আছে। এসে দেখলাম তো কিছু প্রবলেমই নেই। মানে এইচএম স্যারের সঙ্গে ম্যাডামের যে ঝামেলাটা হয়েছে ওই ম্যাডামকে কি আপনারা এসে স্কুলে পেয়েছেন? না, ম্যাডামকে তো পাওয়া নেই, পাইনি, ম্যাডাম চলে গেছে। কেন, কি কারণে চলে গিয়েছে? ম্যাডাম তো তার বাবা এসে নিয়ে গেছে বলছে। না, কি কারণে চলে গিয়েছে মানে আজকে? কারণ তো আমাদের কি কারণে চলে বাবা নিয়ে গেছে সেটা তো আমরা জানি না। ছুটি নিয়ে গেছে, এত কত সুন্দর বাবা ছুটি চেয়েছে এখন থেকে। আমাদের কাছে যেটা অভিযোগ এইচএম স্যার ওই ম্যাডামের উপরে হাত তুলেছে এরকম একটা অভিযোগ, সেটা তো সেটা আপনাদের জেলা শিক্ষা অধিকারী ফোন মাধ্যমে স্বীকারও করেছে। সেটা তো জেলা শিক্ষা অধিকারী জানবে, আমি তো সেটা জানি। আমাকে বলছে যে ইনফরমেশন পেয়েছি আর এটা গিয়ে দেখুন, তা আমি এসে দেখলাম, পাইলাম তো কিছু না। যেটা তো যে যেটা শুনেছি সেটা জাস্ট অপোজিট হয়েছে। এদিকে অভিযুক্ত বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের প্রিন্সিপাল চন্দন কুমার দেবনাথ এই বিষয়ে মুখ খোলেননি, স্কুলে যথারীতি উপস্থিত থাকতে দেখা যায় তাকে। আক্রান্ত সেই মহিলা শিক্ষিকারাও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে স্কুল সূত্রে খবর, এদিনের ঘটনাটি ধামা চাপা দেওয়ার জোর চেষ্টা করা হয়েছে। তবে এদিন বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের এই ঘটনায় প্রবল সমালোচনায় ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।